আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আমি আমার ইউটিউব চ্যানেল তৈরি করেছিলাম পশ্চিম বাংলার বেকার ভাই বোনদেরকে সকার করার জন্য দু সালে আমি এই চ্যানেলটা তৈরি করেছিলাম কিন্তু আল্লাহ তাবারক তালাই এই চ্যানেলকে কবুল করেছেন যে এই চ্যানেলটা এখন বিরাট চ্যানেল হয়ে গিয়েছে শুধু ভারত নয় ভারতের পশ্চিমবঙ্গ নয় মানে অনেক দেশ থেকে এই চ্যানেলের ভিডিও ভাইরা দেখে থাকে তাই আপনারা যারাই হন আমার ভিউ যারাই হন যারাই আমার ভিডিও দেখেন চাই কংগ্রেস হন এম হন তৃণমূল তৃণমূল হন অথবা বিজেপি হন সবাই আমার আপন আমার কাছে আপনারা সবাই সমান তাই আপনাদের সবার জীবন সুন্দর করার জন্য বেকারত্ব দূর করার জন্য আমি এই চ্যানেলে অসংখ্য ভিডিও দিয়েছি তো আজকেও একটা ভিডিও দিব কারণ হচ্ছে আমাকে অনেকে বলছেন যে ভাই কোন কাজ পাচ্ছি না চাকরি নেই হ্যাঁ কিছুই ইনকাম নেই তো এই বিশাল বড় বেকারত্ব এই বেকারত্ব কি করে দূর করব তার জন্য এমন একটা আমাদেরকে একটা ভিডিও বলে দেন বানিয়ে দেন আমাদের জন্য যাতে আমরা বাড়িতে বসে হ্যাঁ অনায়াসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারি যার ফলে আমি আপনাদের সামনে এই একটা ভিডিও পেশ করছি এই ভিডিওর মাধ্যমে যেমন আমার ভারতের ভাইয়েরা উপকৃত হবেন তেমনইভাবে আমার বাংলাদেশি ভাইয়েরা উপকৃত হবেন ঠিক আছে কারণ আমার ভিডিও এই দুটো দেশের মানুষই বেশি দেখে ভারত এবং বাংলাদেশ তাই উভয়ের জন্য আমি ভিডিওটা প্রস্তুত করছি তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে আপনার দুধের গায়ে সম্পর্কে ঠিক আছে দুধের গায়ে এমন গায়ে আমি আমি আমাকে অনেকে বলেছে যা আমরা গায়ে চাই পঁচিশ কেজি থেকে নিয়ে আরও উপরে যার ফলে আমি আমাদের ভারতের মধ্যে তামিলনাড়ু তারপর মহারাষ্ট্র তারপর গুজরাট তারপরে হরিয়ানা পাঞ্জাব এসব জায়গাতে অসংখ্য বড় বড় দুধের খামার গায়ের খামার দুধের গায়ের খামার আছে তো তার মধ্যে থেকে আমি মানে কমসে কম দুশো খামার আছে তার মধ্যে থেকে আমি চারটা খামার আমি বের করেছি সবচেয়ে বড় খামার এই চারটা খামারের মধ্যে সব থেকে দুইটো খামার দুটো খামার আমি বের করেছি যেখানে দুধের গায়ে বিক্রি হয় চব্বিশ ঘন্টা ওরা বিক্রির জন্য পনেরো থেকে কুড়িটা গায়েকে রেডি করে রেখে দেয় বিক্রির জন্য ঠিক আছে তো ওই গায়ের এমন গায়ে যেগুলো পঁচিশ কেজি দুধ দেয় পঁচিশ কেজি থেকে শুরু পঁচিশ কেজি থেকে শুরু পঁচিশ কেজি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এমনকি পঁয়ষট্টি কেজি পর্যন্ত দুধ দিয়ে থাকে এমন গাই ওদের কাছে আছে ঠিক আছে তো আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি তাদের ফোন নম্বর নিয়েছি তো আমি ওদের সঙ্গে এখন আমি কথা বলবো ওদের সঙ্গে ফোনে কথা বলবো সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা আপনারা সেটা দেখুন তারপর আমি বাকি কথাগুলো পরে বলছি আরেকটা কথা বলি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যা গায়ে নেবেন আপনারা যদি গায়ে নেন পঁচিশ কেজি দুধের গায়ে অথবা তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি দুধ গায়ে নিতে চান তার জন্য অবশ্যই আপনাদেরকে ঘাসের ব্যবস্থা আগে করতে হবে আর আপনার যদি গরিব মানুষ যদি আপনার জায়গা না থাকে আপনি কমসে কম পাঁচ কাটা জায়গা কারোর কাছ থেকে লিজ নিতে পারেন লিজ নিতে পারেন এক বছরের জন্য দুই বছরের জন্য ঠিক আছে নিয়ে আপনি কী করুন নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাস তাতে লাগান ঠিক আছে লাগাবেন আর এ সময় কারণ গায়ে দুধ দেয় ওদের মুখের মধ্যে দুধ আপনি যত ভালো খাবার দিতে পারবেন ততই ওরা দুধ দেবে এই সমস্ত গাইদেরকে কি খাবার দিতে হবে এই সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো গাইদেরকে অবশ্যই কিন্তু একটা জিনিস দিতে হবে আপনার প্রতিদিন পঁচিশ গ্রামের মতন গুড় দিতে হবে গুড় ঠিক আছে গুড়টা দিতে হবে আর আপনার হচ্ছে আপনার জোয়ান জোয়ানকে মোটামুটি পঞ্চাশ গ্রাম জোয়ানকে পানিতে আপনারা সিদ্ধ করে ওই পানিটাকে ওদেরকে খাওয়াইতে হবে ঠিক আছে কারণ এর মধ্যে বিশাল ক্যালসিয়াম আসে ঘুরের মধ্যে ক্যালসিয়াম আছে আর দুধের দুধ তৈরি করে খুব এই জিনিসটা বলে দিলাম এর মধ্যে তো আপনারা প্রথমে যারা গাই নেবেন বন্ধুরা পশ্চিমবঙ্গ থেকে বলছি পশ্চিমবঙ্গের যে সমস্ত ভাইয়েরা গাই নেবেন তো অবশ্যই আমি ফোন নম্বর এখানে আমি দিয়ে দেবো আমার ফোন নম্বরে দেশের ফোন নম্বর দিয়ে দেব আর আমি আমার এই এখানকার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেবো ঠিক আছে আমি যখন দেশে যাবো তারপর থেকে আপনারা অর্ডার আমাকে দেবেন কিন্তু ভাই আমি একটা কথা বলছি আমি সাফ সাফ বলে দিচ্ছি আমি আমার কাছে কিন্তু টাকা পয়সা কিছু নাই আমি আপনারা টাকা দিবেন আমি টাকা দিবেন গায়ের কথা বলে দিই মোটামুটি সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে পেয়ে যাবেন পঁচিশ পঁচিশ কেজি দুধের গাই সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে তারপরে আপনার তিরিশ কেজি গায়ে নিতে চান তাহলে আশি থেকে পঁচাশির মধ্যে তিরিশ কেজি গাই তিরিশ বত্রিশ মধ্যে পেয়ে যাবেন আপনি তারপর আপনার যদি আশি থেকে পঁচাশির মধ্যে কত তিরিশ কেজি তিরিশ কেজি গায়ে পেয়ে যাবেন পঁয়ত্রিশ গা পঁয়ত্রিশ কেজি গায়ে আমি চেষ্টা করব ওই টাকার মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করবো তারপর আপনার চল্লিশ কেজি দুধের গায়ে আপনি নব্বই হাজার টাকার মধ্যে নব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে পেয়ে যাবেন চল্লিশ কেজি দুধের গায়ে এবার আপনি যদি পঁয়তাল্লিশ কেজি দুধের গায়ে নিতে চান তাহলে মোটামুটি এক লাখ এক লাখ পাঁচ হাজারের মধ্যে পেয়ে যেতে পারেন তবে এই জিনিসটা কিন্তু সবসময় এক এক থাকে না নামা করে অনেক সময় দেখা যায় অনেক খরিদ্দার চলে যায় অনেক খরিদ্দার চলে যায় যার ফলে দামটা ওরা হঠাৎ করে বাড়িয়ে দেয় আর যখন খরিদ্দার থাকে না তখন দামটা কমিয়ে যায় এ একটা জিনিস আর দুই নম্বর হচ্ছে আপনার শীতকালে শীতকালে দুধ কিন্তু গায়ে বেশি করে দেয় মানে পঁচিশ কেজি দুধের পঁচিশ কেজি দিবে একটু কম দিবে না ঠিক আছে আর যদি গরমকাল হয়ে যায় খুব গরমের কারণে তারা কিন্তু দুধটা কমিয়ে দেয় তখন পঁচিশ কেজি গায়েগুলো তখন আপনার কুড়ি কেজি দুধ দেবে ঠিক আছে পাঁচ কেজি করে কমিয়ে দেয় সব গায়ে সবগুলোই এই জন্য তখন দামটা একটু কমই থাকে সে গরমের সময় দামটা একটু কম থাকে এই জন্য বলছি দাম কিন্তু সবসময় এক হবে না ওঠা নামা করে বন্ধুরা এই কথা আপনাদেরকে বলে দিচ্ছি আর তার সঙ্গে আপনার মোটামুটি ওখান থেকে যদি এই পাঞ্জাবে কিনি পাঞ্জাবি কিনি গাইগুলো সেখান থেকে পশ্চিমবঙ্গে আনতে আমাদের সত্তর হাজার নিবে আপনার সত্তর হাজার ভাড়া নেবে ট্রাকের ভাড়া সত্তর হাজার সত্তর হাজার টাকা নেবে এই জন্য তার সঙ্গে কী করতে হবে সাত হাজার টাকা এক্সট্রা আপনাকে যোগ করতে হবে প্রতিটা গাই চাই চাই পঁচিশ কেজি দুধের হোক তিরিশ কেজি দুধের হোক চায় চল্লিশ কেজি দুধের হোক তার সঙ্গে আপনার সাত হাজার টাকা এক্সট্রা তার সঙ্গে অ্যাড করতে হবে করার পর এবার দেখুন কত হচ্ছে ঠিক আছে তো এলো এ হলো কথা এবার চলুন বন্ধুরা এই গায়ে এই যে আপনার যে দুধের খামার আছে এই যে গায়ের খাবার আছে তিনার সাথে আমরা কথা বলবো তিনি কি বলছে দেখি হ্যাঁ ওকে চলুন हेलो कैसे भाई अच्छा हो भाई जी। भाई मैं आप आपसे गाय लेना चाहता हूँ भाई आपसे मैं हर आ, मैं, हर मा मेरा सुनिए मेरा एक यूट्यूब चैनल है बड़ा यूट्यूब चैनल है और दुनिया के हर हर जगह से वीडियो देखते हैं मैंने एक गाय के बारे में वीडियो दिया कि बत्तीस किलो दो दो वाला गाय लो और अपना बेकारी दूर करो तो हर आदमी गाय लेना चाहते हैं हर आदमी गाय लेना चाहते हैं माय हर महीना दूध मैं अभी अभी मेरा घर कोलकाता में है कोलकाता में है मैं ले... लेकिन मैं अभी सऊदी से बोल रहा हूँ भाई, भाई इन मिलेगा भाई हर हो, महीना में अच्छा ठीक है भाई तो अच्छा किराया कितना लगेगा किराया कोलकाता तक दस दस गाय का साठ सत्तर हजार भाड़ा लगेगा साठ तो बहुत है भाई कुछ कम नहीं होगा पचास साठ में वो तो तो आपने गाड़ी नहीं 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 है, जो दो चार हो सकता है तो आप ठीक करके दोगे आपको उधर में गाड़ी है ना हाँ गाड़ी मिल जाएगा ट्रांसपोर्ट जाए अच्छा तो आप पच्चीस किलो वाले का कितना कीमत है अभी फिलहाल कीमत हमारे की चालीस हजार चालीस पैंतालीस पचास साठ सत्तर पचास सत्तर पचहत्तर अस्सी तुम गाय मांगो ऐसी कीमत है अच्छा ठीक है भाई मैं तो मैं छुट्टी में घर जाएंगे छह महीने के बाद फिर आपसे आपसे मैं गाय इलाके इलाका में बेचेंगे ठीक है भाई मैं इलाका बेचेंगे ठीक ओके भाई अच्छा रहो भाई ठीक है भाई ओके তো দেখলেন তো তার সঙ্গে কথা হলো কথা হয়েছে সে কি বলল যে ঠিক আছে আপনি আমি গায়ে দিব কিন্তু ভাড়াটা বিশাল বলছে সত্তর সাড়ে সত্তর হাজার টাকা মানে এক গাড়ি দশটা গাই সত্তর হাজার টাকা ভাড়া নেবে বলছে তার মানে একটা গায়ে সাত হাজার টাকা করে ভাড়া পড়বে আর বলছে যে যে কোনো দুধের গায়ে নেবে আমার কাছে আছে যে কোনো দুধের গায়ে ঠিক আছে তাহলে কথা তো শুনলেন আমি কথা বলে দিলাম ওর সঙ্গে বন্ধুরা তাহলে আমি এবার কথা হচ্ছে আপনারা যারা গাই নেবেন যারা গাই নেবেন হ্যাঁ অবশ্যই টাকাটা হ্যাঁ মোটামুটি পঁচিশ পঁচিশ কেজি কেজি দুধের গায়ে যদি নেন তাহলে আপনাকে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা খরচ হবে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা খরচ হবে যদি আপনি পঁচিশ কেজির দুধে গাই নেন আর যদি আপনি তিরিশ কেজির দুধে গাই নেন তাহলে আপনাকে আশি থেকে পঁচাশি হাজার টাকা খরচ হবে আর যদি আপনি পঁয়ত্রিশ কেজির দুধে গাই নেন তাহলে আপনাকে নব্বই থেকে পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা খরচ হবে আর যদি আপনি চল্লিশ কেজির দুধের গাই নেন তাহলে আপনাকে এক লাখ থেকে নিয়ে এক লাখ পাঁচ হাজার টাকা আপনাকে খরচ হবে ঠিক আছে বন্ধুরা তো এ হল আমাদের এড্রেসটি আমাদের পশ্চিমবঙ্গের হিসাব পশ্চিমবঙ্গের হিসাব এটা ঠিক আছে আর যে বাংলাদেশি ভাইদের জন্য আলাদা হিসাব কারণ তাদের সব কিছুই আলাদা হবে তাদের পঁচিশ কেজি একটা দুধের গায়ে যদি নিতে চায় বাংলাদেশি ভাইরা তাহলে তাদের খরচ হবে এক লাখ কুড়ি হাজার থেকে শুরু ঠিক আছে এক লাখ কুড়ি হাজার আর যদি ওরা যদি নিতে চায় তিরিশ কেজি দুধের গায়ে তাহলে এক লাখ তিরিশ হাজারটা খরচ হবে দশ হাজার টাকা করে বাড়বে আর যদি পঁয়ত্রিশ কেজি দুধে গায়ে নিতে চায় এক লাখ চল্লিশ হাজার টাকা খরচ বাংলাদেশি ভাইদের জন্য তো এই এই হলো কথা ঠিক আছে তা আমি আপনাকে আপনাদেরকে শুনিয়ে দিলাম এই সব থেকে বড়ো আমার পাঞ্জাবের মধ্যে সব থেকে বড়ো মানে খামার তার ঠিক আছে তিনের খামারের মধ্যে আপনার সব সময় কুড়ি পঁচিশটা মানে গায়ে রেডি থাকে বিক্রি করার জন্য চব্বিশ ঘন্টা এই বিক্রি হয়ে গেলে আবার চলে আসবে কুড়ি পঁচিশ টাকায় আবার চলে আসবে এমন করে বিক্রি হয় ঠিক আছে এবার কথা হলো এবার বাংলাদেশে যদি পাঠাইতে হয় এবার সেই গাই সেই গাই সে সম্পর্কে আমি এবার এখন কথা আমি জিজ্ঞাসা করব আপনার কৃষ্ণনগরের পঙ্কজ সরকার ঠিক আছে পঙ্কজ সরকার তার ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স আছে লাইসেন্স আছে এত আমার গোরগগোলা তিনার মাধ্যমে আমি আমি ওপারে পার করতে পারবো তো এখন পঙ্কজ সরকারকে জিজ্ঞাসা করে দেখি যে গরু পার করা যায় কি না ঠিক আছে মানে বৈধভাবে কাগজ কাস্টম কাস্টমে সমস্ত যা ইয়া আছে আর কি কাস্টম ফি আছে তা দেওয়ার পর এখন গরু বাংলাদেশে দেওয়া যাবে মানে দুদালু গাই বাংলাদেশে দেওয়া যাবে কিনা সেটা পঙ্কজকে জিজ্ঞাসা করবে ঠিক আছে যদি পঙ্কজ বলে হ্যাঁ হবে তাহলে ভালো কথা আর যদি না হয় তাহলে তো হইল না ঠিক আছে বন্ধুরা তাহলে এখন পঙ্কজকে আসুন ফোন করে দেখি কী বলছে পঙ্কজে ওকে পঙ্কজকে কল করছি কৃষ্ণনগর হ্যালো হ্যালো পঙ্কজ স্যার ভালো আছেন হ্যালো হ্যাঁ পঙ্কজ বলছেন পঙ্কজ বলছেন কথা বলছেন হ্যাঁ ভালো আছেন তো হ্যাঁ এবার কথা হচ্ছে হ্যাঁ শোনেন কথা হচ্ছে বাংলাদেশে কিছু গায়ে দুদালু গায়ে নিতে চাচ্ছে আমি আপনাকে প্রতিটা গায়ে পিছু এক হাজার করে টাকা দেবো আপনার তো এ আছে আপনার লাইসেন্স আছে তো আপনি শুধু কাগজ ঠিক করে দিবেন কী করে কি করতে হবে কাস্টম পথ কত ফি লাগবে একটু বলবেন আমাকে এটা কাজটা হবে সম্ভব হবে কোনটা কোনটা বলুন বলছিলাম ওই বাংলাদেশের মধ্যে কিছু মানে দুদালু গায়ে নিতে চাচ্ছে আর কি তো আমি পাঞ্জাবে এখন ফোন করেছিলাম ও বলছে যে আপনি যত গায়ে নিতে চাবেন আমি দিতে পারবো অসুবিধা হবে না এবার কথা হচ্ছে এই গাইগুলো কি কাস্টম ফি দিয়ে বাংলাদেশে মানে দেওয়া সম্ভব হবে বলছিলাম কি মানে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে অনেকে ওখানে গাই এবং ছাগল নিতে চাচ্ছে আর কি দুধালু গাই হ্যাঁ তো এটা এটা কি সম্ভব এটা এটা সম্ভব নেওয়া যাবে কাস্টম ফি দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমাকে বলবেন কথাটা সম্ভব হবে কিনা হ্যাঁ 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 সম্ভব হবে কিনা দয়া করে বলবেন ঠিক আছে আর যদি হয় তাহলে আপনি যদি হয় তাহলে প্রতিটা প্রতিটা গায়ে পিছু আপনাকে হাজার টাকা দিব মানে মাসে ধরুন তিন গাড়ি চার গাড়ি গায়ে আসবে তাহলে চল্লিশ হাজার টাকা আপনার হবে প্রতি মাসে হ্যাঁ যদি হয় আর কি তাহলে আমি আপনি একটু দেখেন আপনার হ্যাঁ না ছাগল না এখন আপাতত শুধু গাই গাই যাবে পঁচিশ কেজি দুধের গায়ে যাবে ওদিকে

আপনার ভিডিও গুলো দেখলাম ওই যে আপনি ওই কিছু প্রোডাক্ট এর ব্যাপারে ও দিলেন কিছুদিন আগে একটা দেখলাম আপনি একটা মাঝে মাঝে আমি দেখি যখন আছে আমার তো লাইভ এটা এই করা আছে যে লাইভ সব অটোমেটিক আপনি চলে চলে আসে হ্যাঁ হ্যাঁ তো আপনি যদি যদি বলে হ্যাঁ তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি অডিও মেসেজ পাঠিয়ে দিবেন তাতে আমি শুনে নেব ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 পঁচিশ কিলো দুধের গায়ে পঁচিশ কিলো কেজি কেজি গায়ে ওগুলো হ্যাঁ 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 আপনি কাগজগুলো তৈরি করে দিবেন হ্যাঁ কাগজগুলো তৈরি করে দিবেন

ওই কাগজটা তৈরি হবে কোথায় তৈরি হবে সব চলে যাবে বর্ডারে চলে যাবে আর কি আচ্ছা পাঞ্জাব থেকে একবার বর্ডারে চলে আসবে এবার সে দশটা গায়ে হ্যাঁ দশটা করে গায়ে আসবে সেগুলোর কাগজ কীভাবে তৈরি করতে হবে কী করতে হবে সেগুলো আপনি রেডি করবেন এসে আর ওদেরকে কিছু টাকা লাগবে সেটা আমি দিব যদি ওখানে কিছু পয়সা লাগে কাস্টম ফিল লাগে সেটা আমি দেব আলাদাভাবে দিব সেটা

তারপরে যে হরিয়ানা থেকে পটল কিনা হলো হরিয়ানা থেকে বন্ধা বর্ডার অব্দি কত কষ্টিং হলো ঠিক আছে ব্যাংক খরচ কত হলো ট্রান্সপোর্ট কত হলো তারপরে আপনার মজুরি সব ইনক্লুড জিএসটি থেকে জিএসটি থেকে শুরু করে ঠিক আছে তারপরে আপনার হচ্ছে ইনভয়েস ইনভয়েস হবে জিএসটি হবে প্যাকিং লিস্ট হবে ঠিক আছে তারপরে কমার্শিয়াল ইনভয়েস হবে মানে এই যে

তাই হবে বন্ধুরা বাংলাদেশে দুদালু গাই এক্সপোর্ট করা যাবে কি যাবে না পঙ্কজ সরকার এটা ভালো করে জেনে কাস্টম অফিসার কাছ থেকে জেনে আমাকে বলবে তখন আমি পার্ট টুয়ের মধ্যে তার জবাব দিব ঠিক আছে ওকে বন্ধুরা ভালো থাকবেন